আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আগের ব্লগটাতে ছিল যে অফিসিয়াল বিষয় নিয়ে ব্লগ করেছি, বাসায় ফ্রি আছি, তো ভাবলাম যে বাসায় কিছু একটা করা যায় কি না সেই সম্বন্ধে কিছু একটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আমার কাছে কিছু মাশরুম আছে, আর এই মাশরুমটা আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছে, তো আমার মাশরুমের প্রতি ইন্টারেস্ট অনেক বেশি, তো আমি এটাকে আজ প্ল্যান্টেশন করবো। তো প্রথমে আমাকে কী করতে হবে, প্রথমে ঠিক এখানে আমাকে একটু কাটতে হবে ডি শেপ করে, অ্যান্ড এখানে মানে দুই পাশে দুইটা শেপ করে কাটতে হবে, কেটে দেন এটাকে চেষে একটু পানি দিতে হবে। এটাকে রেগুলার পানি দিলে এটা আস্তে আস্তে উইদিন 25-30 ডেজ রেজাল্ট পাওয়া যায়। সো লেটস গো, একটু বসে নিই, রিল্যাক্সলি করি, সব কাজে একটা রিল্যাক্স আছে। এটাকে ডি শেপে কাটি, প্রথমে ডি শেপ এতটুকু কাটবো। সো এটাকে টান দিলাম, বিসমিল্লাহ এই দিলাম, তারপরে এই দিলাম, অ্যান্ড আনাদার সাইডে সেম এই ডি, তারপরে এই আমার হাত আবার না কাটি ডি, তার সেট। এরপরে এটাকে উঠাই আস্তে আস্তে, আমরা ফ্রেন্ড পলার তুমি দেখতেছো, তুমি যদি দেখো ভুল করতেছি তাহলে কিন্তু মাফ করে দিও। এইগুলো বের করতেছি কারণ এখান থেকে গাছটা বের হবে। এবার অপোজিট সাইডে যাব, এই এখান থেকে একটু কাটবো, সেম যেভাবে করছি সেমভাবে কাটতে হবে এই আর কি, জিনিসটা সহজ। এটাকে একটু ছাড়াই, সিজারের হেল্প লাগবে। ওকে, এখন এখান থেকে কম গাছ বের হবে, মাশরুম বের হবে, একটা কি দুইটা, আরও বেশিও হইতে পারে, ডিপেন্ডস অন ভিতরে কতটুকু বীজের ইয়ে আছে। তো এখানে রেগুলার পানি দিতে হবে, আর দুই পাশ থেকে দুইটা দুটা করে চারটা পাঁচটা বের হইলে যেন, আর এটা তিনবার আমাকে রেজাল্ট দিবে তিনবার। সো উইদিন 32 ডেজের মধ্যে এটা হয়ে যাবে আশা করি, আর এরকম করে তিনবার, তার মানে আমাকে 3 মাসের মধ্যে আমাকে 3 বার ফলন দেবে। ওকে, তাহলে আমি বাকিগুলো, বাকি আরও 4টা আছে, এই 4টা আমি সেমভাবে করি। শেষ হয়ে গেছে, এই হচ্ছে 5টা, দ্বিপাশেই করেছি, প্রত্যেকটা দ্বিপাশে করে করেছি। এগুলোকে প্রথমে আমাকে ভালো একটা জায়গায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যেখানে আলো ছায়া কম, রোদের আলো পড়ে না, আবার যেটা বেশি আর্ট ভেজা সেই সকল জায়গাতেও রাখা যাবে। সো এমন একটা জায়গায় রাখতে হবে যেটা আলো ছায়া থাকে না, কিন্তু এটাতে অনেক পানি দিতে হবে, কিছুক্ষণ পর্ব পানি দিতে হবে। আমি 3টা টব নিয়েছি, 3টা টবের মধ্যে দুইটা দুইটা করে এমনভাবে রেখেছি যাতে চারাটা বের হয়, আর এখান থেকে যদি চারাটা বের হয় তারপরে আমাকে আরও বড় জায়গায় এটাকে স্থানান্তর করতে হবে। প্রথমে আমি আপাতভাবে ইনিশিয়ালি আমি এটাকে এখানে রাখছি, সো আমি এটাকে এখানে রাখবো, আপাতত এখানে সুন্দর করে রেখে দিই। তবে এখানে কিন্তু মানে কখনো রোদ আসে না, এই জন্য আমি এটা এখানে রাখতেছি, আর পানি রেগুলার দিতে হবে, আমি এখন একটু পানি দিব। লেটস গো, পানি রেডি, চলুন পানি দিই। মাশরুম প্ল্যান্টেশন শেষ হয়ে গেল,
এটাই দেখানোর ছিল। তা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।